Focus on Nation. প্রতিটি খবর আপনাঙ্ক পর্যন্ত. Focus on Nation. ফোকস অন নেশন নিউজকু স্বাগত জনাওছি মু রাজীব লোচন মিশ্র আসন্তু নজর পকাইবা নবরঙ্গপুর জেলা তেন্তুলিখুঁটি ব্লক খবর উপরে পবিত্র গুরুদিবস অবসরে নবরঙ্গপুর জেলার তেন্তুলিখুঁটি ব্লকর বাপুজী উচ্চ বিদ্যালয়ঠারে ব্লক স্তরীয় গুরুদিবস পালন হয়ে যাইছি এই উৎসবরে গোষ্ঠী শিক্ষা অধিকারী টি মিনতি সভাপতিত্ব করিথিবা বেলে মুখ্য অতিথি ভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক অবনী কুমার ত্রিপাঠী মুখ্য বক্তা ভাবে অতিরিক্ত শিক্ষা অধিকারী সুদর্শন নায়ক সম্মানিত অতিথি ভাবে মোহন মধুসূদন বাগ হেলেরি সুনি প্রমোদ কুমার দাস আনন্দ কুমার ভত্রা ক্ষেত্রমোহন বিষয়ী প্রমুখ মঞ্চাসন থিলে কালিছুয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপীনাথ মাহান্তি সভা পরিচালনা করিথিলে এই অবসরে তেন্তুলিখুঁটা স্থিত বাপুজী হাইস্কুল ডিগি সোলপা স্থিত এসপি হাইস্কুল ও অমলা ভট্টা স্থিত গোবর্ধন হাইস্কুল কু উত্তম স্কুল ভাবে পুরস্কৃত করা যাইতিলা এসো লমতাগুড়া সিআরসিসি আনন্দ কুমার নেপাক পূজারীগুড়া সিআরসিসি প্রফুল কুমার মিশ্র প্রমুখকু মধ্য পুরস্কৃত করা যাইতিলা এথিস ব্লক অন্তর্গত 12টি বিদ্যালয়কু উত্তম বিদ্যালয় ভাবে সম্মানিত করা যাইতিলা এথিরে লাড়িপদর পিএস জকুনিখুট এনপিএস অলমা পিউপিএস মহুলকোট পিএস বাইকা ওয়ান পিউপিএস কণ্টাগ্রামর তারাপাণি পিএস উপরগোড়ি পিএস কাডামালি পিএস মালিগুড়া পিএস খারিকিগুড়া পিএস ডেঙ্গাপদর পিএস বড় তারিগুড়া পিএস এই গুরুদিবস পালনের ব্লকর সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী যোগ দিয়েছিলেন আজি পবিত্র গুরুদিবস এই গুরুদিবস অবসরে আমি সমস্ত গোটে মঞ্চরে একাঠি হয়েছে এটা কম সৌভাগ্যের কথা নয় যে আমি একাঠি করে পারছেন গুরুদিবস অবসরে আমি সম্মানিত করবার আয়োজন করছেন সেটা বি কম সৌভাগ্যের কথা নয় তাকে মধ্যে আমি অশেষ অশেষ ধন্যবাদ মধ্যে আমি রহিপার নাই প্রত্যেক বিভিন্ন বিদ্যালয় আসুনা শিক্ষক শিখাইছি স্যার ও ম্যাডাম স্যার আজি গুরুদিবস সেপ্টেম্বর 5 প্রতি বর্ষ আমি গুরুদিবস পালন করছি গুরু বিভিন্ন প্রকার গুরু আছেন আপনারা বোধে যাওয়া কন্ডক্টর এয়ারপোর্ট রূপে গুরু হেলপর রয়েব ড্রাইভর রূপে গুরু আমি মধ্যে বেড়ে সিনিয়র লোক কৌছু গুরু গুরুর অর্থ কম এই বৈঠকের সভাপতি মহোদয় তথা তেন্তুলিখুঁটি শিক্ষা বিভাগের মঙ্গল ধরি শিক্ষা আধিকারী মহোদয় শ্রীমতী এই গোষ্ঠী শিক্ষা এই ব্লক গোষ্ঠী শিক্ষা অধিকারী মহাশয়া বরণ্য মহাশয়া তাঙ্ক পাদপদ্মরে মোর চিরনমস্য বিভিন্ন আমার দাস স্যার অমরাভটা হাইস্কুল গৌরব হাইস্কুল প্রধান শিক্ষক তাঙ্কু তাঙ্ক পাত্রে মধ্যে নমস্য গুরুদিবস আমার যে পরম্পরা বিদ্যালয় গুলিকে যে পরম্পরা আছে সেই পরম্পরা বজায় রাখা সঙ্গে সঙ্গে শিক্ষক মানুষ প্রত্যেক গুরুদিবস সে উৎসাহিত করা সে পরবর্তী কার্যক্রমে কিভাবে সে শৈক্ষিক উন্নতি করবে শিক্ষাদান সক্ষম প্রক্রিয়া সে কোণ কোণ পরিবর্তন আসা উচিত সেই আভিমুখ্যে নিয়ে আমি প্রতিবর্ষ বিদ্যালয় গুলিকে তথা ব্লক স্তরের এইভাবে উৎসব পালন করছি আমার আজ এই পবিত্র গুরু দিবসের মোর মুখ্য আভিমুখ্য হল
ଆମର ତେନ୍ତୁଳିଖୁଣ୍ଟି ବ୍ଲକ ଗୋଟିଏ ବିଚ୍ଛିନ୍ନାଞ୍ଚଳ ଏରିଆ। ଏଇ ଆମର ଟିଚରମାନେ ସେ କଟକ ଏରିଆ ସେମାନେ ଜଳପ୍ରପାତ ଡେଇଁକିରି ମଧ୍ୟ ସେମାନେ ନିଜର କଷ୍ଟ ସହି ଆଉ ପର୍ବତାଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ସେମାନେ ପୁରା ଟପ୍ ହିଲ୍କୁ ଯାଇକି ସେମାନେ ସେମାନଙ୍କର ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ସୁନାଗରିକ କରି ଗଢ଼ି ତୋଳିବା ପାଇଁ ସେମାନେ ଯେଉଁ କଷ୍ଟ ଭୋଗୁଛନ୍ତି ସେଇଟାକୁ ଯେମିତିକି ସମସ୍ତଙ୍କ ଦୁନିଆରେ ଆମେ ଜଣେଇ ଦେବାକୁ ଚାହୁଁଛୁ ଯେ ଆମର ଶିକ୍ଷକ ସମାଜ କେବେ ହେଲେ ମଧ୍ୟ ଦୁର୍ବଳ ନୁହେଁ। ଆମେ ହେଉଛୁ ଗୋଟିଏ ଗୋଟିଏ ନୂତନ କର୍ଣ୍ଣଧାର ସୃଷ୍ଟି କରିବାର ଗୋଟିଏ ଗୋଟିଏ ବାହକ। ଆମର ପ୍ରତି କ୍ଲଷ୍ଟର ବାରଟି କ୍ଲଷ୍ଟରରୁ ଜଣେ ଜଣେ ଗୋଟିଏ ଗୋଟିଏ ସେମାନଙ୍କର ସ୍କୁଲ ଗୁଡ଼ିକୁ ବିଦ୍ୟାଳୟ ଗୁଡ଼ିକୁ ଆମେ ମନୋନୀତ କରୁଛୁ ସେମାନଙ୍କର ସିଆର୍ସି ମାନଙ୍କର ସଜେସନ ନେଇକି ସେମାନଙ୍କର ରେକର୍ଡ ପତ୍ର ସେମାନଙ୍କର ସମୟାନୁବର୍ତ୍ତିତା ସେମାନଙ୍କର ଶିକ୍ଷାଦାନର ପଦ୍ଧତି ଆଉ ସ୍ୱଚ୍ଛ ଭାରତ ଉପରେ ଯେଉଁ ଅଛି ସେଇଗୁଡ଼ିକ ସ୍ୱଚ୍ଛତା ପରିବେଶ ଆଉ ପିଲାମାନଙ୍କୁ ସେମାନେ କିପରି ନୂତନ ଜ୍ଞାନକୌଶଳରେ TLM ବ୍ୟବହାର କରିକିରି ସେମାନେ ପଢ଼ାଉଛନ୍ତି ସେସବୁ ଦିଗକୁ ଦୃଷ୍ଟି ରଖିକିରି ଆମେ ସେମାନଙ୍କର ବିଦ୍ୟାଳୟକୁ ମନୋନୀତ କରୁଛୁ। ବର୍ତ୍ତମାନ ସମାଜରେ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟିତ୍ରୀ ମାନଙ୍କର ସମ୍ମାନ ବହୁ ଗୁଣରେ ବର୍ଦ୍ଧିତ ହେଉ ଏଇଟା ଆମ ମୁଖ୍ୟ ଆଭିମୁଖ୍ୟ ଏବଂ ସମାଜର ପରିବର୍ତ୍ତନ ଧାରାରେ ମୁଖ୍ୟ ସ୍ରୋତରେ ଶିକ୍ଷକର ଯଥେଷ୍ଟ ଭୂମିକା ରହିଛି ଏହାର ପ୍ରମାଣିତ ଆମ ଶିକ୍ଷକ ଭାଇ ବନ୍ଧୁମାନେ ଦିଅନ୍ତୁ ଏହା ମୋର ଗୁରୁ ଆଉ ଶିଷ୍ୟ ମଧ୍ୟରେ ଯେଉଁ ସ୍ନେହ ମମତା ଶ୍ରଦ୍ଧା ଏହାର ସମ୍ପର୍କକୁ ନେଇ ଆମେ ଗୁଣାତ୍ମକ ଶିକ୍ଷାର ବିକାଶ ପାଇଁ କିଭଳି ସଂକଳ୍ପ ନେବା କିଭଳି ଶପଥ କରିବା ଏହାର ବିଭିନ୍ନ ବକ୍ତବ୍ୟ ଭିତରେ ଇତିହାସ ପୁରାଣ ଆକୁ ଦୋହରାଇ ଗୁରୁ ଶିଷ୍ୟର ବ୍ୟବଧାନ କାହିଁକି ଦିନକୁ ଦିନ ଏଭଳି ହେଉଛି ଆଉ ତା ଫଳରେ ଫଳାଫଳ କ'ଣ ହେଉଛି ତାକୁ ତର୍ଜମା କରିବା ଏବଂ ଶିକ୍ଷାନୀତିରେ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଭିତରେ ପରିବର୍ତ୍ତନକୁ ନେଇ ଗୁଣାତ୍ମକ ଶିକ୍ଷାର ବିକାଶ କେମିତି କରାଯିବ ସେଭଳି ଗୁରୁକୁଳକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରି ଉତ୍ସାହିତ କରି ସେମାନଙ୍କୁ ଚେତନା ଆଉ ସଚେତନ ରହିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ଅତିଥିଙ୍କୁ ଆମନ୍ତ୍ରଣ କରି ସେମାନଙ୍କର ବକ୍ତବ୍ୟ ଭିତରେ ସଚେତନ କରାଇବା ଆଜିର ଗୁରୁ ଦିବସ ଅବସର ଆଭିମୁଖ୍ୟ କରିବା ମୋର ମତାମତ। ଏ ଯେଉଁ ଆମର ପ୍ରାଚୀନ ସଂସ୍କୃତି ଆମର ଭାରତବର୍ଷର ଏ ଯେଉଁ ଐତିହ୍ୟ ପରମ୍ପରା ଗୁରୁ ପରମ୍ପରା ଯେଉଁ ଚଳେଇ ଆସିଛି ତାକୁ ଆଜି ଉଜ୍ଜୀବିତ ରଖିବା ପାଇଁ ଆମ ତେନ୍ତୁଳିଖୁଣ୍ଟି ବ୍ଲକ ଗୋଷ୍ଠୀ ସାଧନ କେନ୍ଦ୍ର ତରଫରୁ ଶିକ୍ଷକମାନଙ୍କୁ ସମ୍ମାନିତ କରାଯାଇଛି ଏବଂ ଗୁରୁକୁଳଙ୍କୁ ଯେଉଁ ସମ୍ମାନିତ କରାଯାଇଛି ଏଇଟା ସବୁଦିନ ବଞ୍ଚି ରହୁ ଏବଂ ଗୁରୁକୁଳ ସମ୍ମାନିତ ହୋଇ ରହନ୍ତୁ ଗୁରୁ ଦିବସରେ ଏଇ ତାତ୍ପର୍ଯ୍ୟ ସମସ୍ତଙ୍କ ପାଖକୁ ଏଇ ମେସେଜ ଯାଉ ଉଦ୍ଦେଶ୍ୟ ଗୁରୁ ଦିବସରେ ବ୍ଲକ ସାଧନ କେନ୍ଦ୍ର ତେନ୍ତୁଳିଖୁଣ୍ଟି ତରଫରୁ ପୁରସ୍କୃତ କରାଗଲା 17-12 ଜଣ ଶିକ୍ଷକ ସ୍କୁଲ 3 ହାଇସ୍କୁଲ ଏବଂ 2 ସିଆର୍ସି ସବୁ 17 ଯେଉଁ ଆମେ ପୁରସ୍କୃତ କରାଗଲା ଏଥିରେ ଏଇଟା ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ଅନ୍ୟାନ୍ୟ ଶିକ୍ଷକ ଅନ୍ୟ ଶିକ୍ଷକମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଏହା ପ୍ରେରଣା ଦେବ ବୋଲିକି ଏଇଟା ଗୋଟେ ମାନେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି ଆମର ବିଓ ମ୍ୟାଡ଼ାମ ତେଣୁକରି ତାଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ। ସାର୍ ଆପଣ କେଉଁ ସ୍କୁଲରୁ ଆସିଛନ୍ତି? ସକଳପୁତ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟ ଉପରଗୁଡ଼ି। ଆମେ ସେଠାରେ 3 ଶିକ୍ଷକ କାର୍ଯ୍ୟରତ ଶ୍ରୀ ବିଜୟ କୁମାର ନାୟକ ଶ୍ରୀମାନ କୁମାର ପଟ୍ଟନାୟକ ଆଉ ବିଦ୍ୟାଳୟକୁ ପିଲାମାନେ କେମିତି ଆଗ୍ରହ ସହିତ କିପରି ଆସିବେ ଆମେ ତାହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଚେଷ୍ଟା ଚଲେଇଛୁ। ଆଉ ବିଦ୍ୟାଳୟକୁ ରଙ୍ଗୀନ କଲେ ପିଲାମାନେ ହିଁ ସେଠି ରଙ୍ଗୀନ ହୋଇ ନାହିଁ। ବିଦ୍ୟାଳୟରେ ଫୁଲ ହିଁ ଫୁଟିଲେ ବିଦ୍ୟାଳୟରେ ଫୁଲ ହିଁ ନାହିଁ। ଆଉ ପିଲାମାନଙ୍କର 100% କିପରି ଉପସ୍ଥାନ ବଢ଼ିବ ଆମେ ତାହା ପ୍ରତି ଆମ ଚେଷ୍ଟା ଚଳିବୁ। ଆଗକୁ ମଧ୍ୟ ଆହୁରି ମଧ୍ୟ ଚେଷ୍ଟା ଆମର ଜାରି ରହିବ। ଆଉ ଗୁରୁ ଦିବସ ଉପରେ ଆପଣଙ୍କ ଆଗକୁ ଗୁରୁ ଦିବସରେ ମୁଁ ସମସ୍ତଙ୍କ ଗୁରୁ କହିବାକୁ ଚାହିଁବି ଯେ ସମସ୍ତ ପିଲା କିପରି ବିଦ୍ୟାଳୟ କିପରି ଆସନ୍ତି। ବିଦ୍ୟାଳୟକୁ ପିଲାମାନେ ଆସିଲେ ହିଁ ପିଲାମାନେ କିଛି ନା କିଛି ଶିଖିକି ବିଦ୍ୟାଳୟରୁ ବାହାରିବେ ଆଉ ତା ପ୍ରତି ସମସ୍ତ ଶିକ୍ଷକବୃନ୍ଦ ଏପରି ଚେଷ୍ଟା ଦିଅନ୍ତୁ। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲା ତେନ୍ତୁଳିଖୁଣ୍ଟି ବ୍ଲକରୁ ଏଲ ସନ୍ତୋଷ ରାଓଙ୍କ ରିପୋର୍ଟ ଫୋକସ୍ ଅନ୍ ନେସନ୍ ନ୍ୟୁଜ। ଥ୍ୟାଙ୍କ୍ସ ଫର୍ ୱାଚିଂ। ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ଆୱାର ଚ୍ୟାନେଲ, କ୍ଲିକ୍ ଅନ୍ ବେଲ୍ ଆଇକନ୍ ଟୁ ଗେଟ୍ ଲେଟେଷ୍ଟ ଅପଡେଟ୍ସ ଆଣ୍ଡ ଡୋଣ୍ଟ ଫର୍ଗେଟ୍ ଟୁ ଲାଇକ୍, କମେଣ୍ଟ ଆଣ୍ଡ ଶେୟାର।